পুকুরের মাটি কাটা নিয়ে বিবাদ, আর সেই বিবাদের জেরে পুকুর মালিককে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। আহত পুকুর মালিক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার লক্ষ্মীপুর লোক কলোনি এলাকায়। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে আহতের নাম বিমান মণ্ডল, বয়স 32। অভিযুক্তরা হল রাজু মণ্ডল, রাহুল মণ্ডল সহ বেশ কয়েকজন। আহতের পরিবার জানিয়েছে এদিন বিমান মণ্ডল তার পুকুরের মাটি কাটছিলেন, সেই সময় রাজু মণ্ডল তাকে বাধা দেয়। এই নিয়ে বচসা শুরু হলে রাজু মণ্ডল হাঁসুয়া নিয়ে চড়াও হয়ে বিমানের ওপর হামলা চালায়। এতে তার মাথায় হাঁসুয়ার কোপ লাগে, ঘটনায় সেখানে লুটিয়ে পড়ে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। আহত বিমানকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। তার শারীরিক অবস্থার অবনতি হলে মালদা মেডিকেলে স্থানান্তরিত করে, বর্তমানে সেখানে চিকিৎসাধীন। ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করেছে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। আমি দোকানের হোটেল ঘরে কুকুর সাফ করতেছিলাম, আমার নিজস্ব কুকুর আছে। আমি ওখানে সাফ করার পরে উঠে বসেছিলাম দোকানের কাছে, ওরা সব বাড়ি ঘরের লোকজন গিয়ে যত বাচ্চা মেয়ে সব ওদের সব কিছু গিয়ে আমাকে মারতে স্টার্ট করে। পিছের দিক থেকে সবাই ধরে নিয়েছে, হাত পা সব ধরে বেঁধে দিয়েছিলো, দিয়ে আমি জান টান আমার বাঁচিয়েছে অন্যজনে সব। কী দিয়ে মেরেছে? রড আর হাঁসুয়া দিয়ে মেরেছে। কেন মারলো? কেন? ওদের একটা মানে ষড়যন্ত্র ছিল। কি ষড়যন্ত্র? কি ষড়যন্ত্র বলছে যে তুই আমাদের এখানে মাটি কেনে কাটছিস। ওখানে আমি মাটি কাটতে যাইনি, কুকুর আমি সাফ করছি নিজস্ব। আমি বললাম আমার কাগজপত্র জমির আছে, তোর আছে তো তুই বল। এই নিয়েই ঘটনা। বাস, কি নাম আপনার? আমার নাম ভীম, বিমান মণ্ডল। ও টু পাবলিক স্কুল, উন্নত সর্বাধুনিক পরিকাঠামো সমন্বিত আদর্শ আবাসিক বিদ্যালয়। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সুদক্ষ শিক্ষক দ্বারা পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে। ছাত্র ছাত্রীদের জন্য পৃথক ক্যাম্পাস মুর্শিদাবাদে ধুলিয়ান ও উমরপুরে অবস্থিত ও টু পাবলিক স্কুলে তিনটি ক্যাম্পাসে জাতি ধর্ম নির্বিশেষে সকল ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়। এছাড়া সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। দুস্থ মেধাবীদের জন্য আর্থিক ছাড়ের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে